রোজা চলে এসেছে প্রায় কাছাকাছি, তাই কিছু কিছু কাজ একদম করে ফেলছে একটার পর একটা করে, তার ভিতরে ফ্রিজ পরিষ্কার একটা। ফালাকবুড়ির নানুবাড়ি গিয়েছিলাম দেখা করতে, মামি অনেক মজাদার খাওয়ার খাইয়েছে। চিংড়ি শুটকির মজাদার একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা গরম গরম এক কাপ চায়ের সাথে আমার ব্লগটি শুরু, আর চা না হলে তো চলেই না। আমার মতো যারা চা পছন্দ করেন তারা অবশ্যই চাটাকে এই মুহূর্তে খুব মিস করছেন, তাই না? অনেক হয়তো চা বানাতেও চলে যাবেন। আমি আগে যদি কোনো টিভিতে অ্যাডভার্টাইজ দেখতাম চায়ের, বিশেষ করে আমি যে স্প্যানি মির্জাপুর চাটা খাই এটা একটা অ্যাডভার্টাইজ হতো, নাতাশা হায়াত আর আবুল হায়াত আঙ্কেল, তো ওই যখন অ্যাডভার্টাইজটা হতো তখন আমরা স্কুলে পড়ি, ঠিক আছে? তো আমরা যে চা আম্মাকে বলতাম, আম্মা একটু চা বানাও, তো আম্মা সবসময় বানাতে চাইতো না, বলতো যে হ্যাঁ অবসময় চা এই সেই। তখন আমার ছোটো খালা ছিল, ও চা বানাতো, তখন আমরা দুইজনে মিলে চা খেতাম, কারণ আমি ভালো চা বানাতে তখন পারতাম না। যাই হোক, কথাটা হঠাৎ মনে পড়লো তাই সবার সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমার ফ্রিজের অবস্থা দশা দশা, মানে যেহেতু রোজা আসছে এখন ফ্রিজটা যদি ক্লিন না করি পরবর্তীতে ক্লিন করা কিন্তু রোজায় সম্ভব না, সেই জন্য আজকে আমি ঠিক করলাম ফ্রিজটা ক্লিন করব। ফ্রিজের ভেতর থেকে হাবি জাবি মানে যা যা ছিল সব বের করেছি, ভালো জিনিস হাবি জাবি জিনিস, মানে যেগুলো অনেক দিন যাবৎ পড়ে আছে ফ্রিজে ইউজ করা হচ্ছে না ওগুলো ফেলে দেব, ভালো জিনিসগুলো তুলে রাখবো এরকমের। এরপরে এই যে ফ্রিজের কাজ শুরু করে দিয়েছি। আমার ডান হাতের কোনোই যে অংশ সাইডের অনেক পেইন, অনেক ব্যথা, রাতেও ব্যথা করে। তারপরে পায়ের যে পাতার পাশে যে গিরা যেটাকে বলে, যেটা একটা উঁচা একটা ইয়ের মতো হাড়ের মতো, ওইটার ভিতরে চিলিক মারে, জলে ব্যথা করে, কারণটা বুঝতে পারছি না, ডাক্তার দেখাতে হবে। তারপরেও কথা হচ্ছে আমার যদি কোনো ভিউয়ার্স এ ব্যাপারে কিছু জানেন বা কেউ ডাক্তার টাক্তার থেকে থাকেন আমাকে কিছু সাজেস্ট করতে পারেন চাইলে। তো এই আর কোনোই ওই জায়গাটাও ব্যথা, এখন হতে পারে কোথাও ব্যথা পেয়েছিলাম বা কিছু, কারণ একই জায়গায় ব্যথা, এবং ব্যথাটা হাত দিয়ে ধরলে চাপ দিলে বেশি ব্যথা লাগে, এবং ওই হাতটা দিয়ে আমি কিছুই করতে পারি না, মানে ভারী জিনিস জাগাতে পারি না, অনেক ব্যথা লাগে। যাই হোক, আমার ফ্রিজ একদম ক্লিন করলাম, এখন আমি ওই জিনিসগুলো রেখে দিলাম। আর নারকেল আমি কুড়িয়ে সবসময় ফ্রিজে রেখে দিই, যখন যতটুকু দরকার হয় তখন ওটা ব্লেন্ড করে ইউজ করি, বা চিরা, যেমন ইয়াতে আমরা চিরা খাবো নারকেল লাগবে, সেজন্য আরও কিছু নারকেল আমি রেখে দেবো। তো কালকে যে সামুচাগুলো ফ্রিজে ডিপে রাখিনি ইচ্ছা করে, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, কারণ জানি আজকে পরিষ্কার করব, তো হয় কি একবার যদি এইসব খাবার বের করে অনেক টাইম রাখা হয় তখন কিন্তু ওই যে খাবারের ইয়াটা নষ্ট হয়ে যায়, সেই জন্য দেখা যায় গায়ে গায়ে লেগে যায়, এই জন্য এখন আমি এগুলো রাখলাম। যাই হোক, বাস্তবতা দেখিয়ে দিলাম, এই যে এটাই হচ্ছে বাস্তবতা, বাকি সব যা গোল্লায়, ঠিক আছে? তো বাস্তবতা যারা যারা বুঝে ফেলেছেন তারা তো বুঝে ফেলেছেন। সংসারে প্রতিদিনই আসলে প্রচুর কাজ থাকে, একার হাতে সামলানোটা ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে, এই জন্যই ইদানিং মাঝে মাঝে দেখা যায় হাতে ব্যথা, পায়ে ব্যথা, কারণ সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁড়ি পাতিল ওয়াশ করা, কাটা কোটা, হ্যাঁ এটা সেটা, এগুলো করতে করতে দেখা যায় কি পায়ে পেইন চলে আসে মাঝে মাঝে, পা ব্যথা হয়ে যায়। তারপরে তো মেহমানদারি, তারপরে বাচ্চাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের বিকেলের নাস্তা, রাতের খাবার, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। এখন অনেকে বলবে তো আপনার তো কাজের মানুষ ছিল, কাজের মানুষ আবার রাখেন, বা ও কাজের মানুষ গেল কোথায়। আসলে কি ওই যে সবসময় সব কিছু হয় না, হয়ে ওঠে না। যেমন এই যে দেখলেন আজকে আমি কিভাবে ক্লিন করলাম, এটা তো আমি কাউকে দিয়ে করাতে পারবো না, যাকে দিয়ে করাবো তার সামনে দাঁড়িয়ে থাকো, তাকে দেখিয়ে দাও, ওখানে করো, ওখানে করো, সেখানে করো, এটা যে কত বড় একটা হেডেক, এর থেকে নিজের হাতে কাজ করা অনেক শান্তি। তারপরেও আর একটা কথা হচ্ছে, আমি আশেপাশে কাজের মানুষ খুঁজছি না, কারণ আমি আসলে কি যাকে দিয়ে অভ্যস্ত হয়েছি তাকেই আমি, সে যেভাবেই করুক না কেন তাকেই আমার ভালো লাগে, সে হচ্ছে সুজনের মা। সুজনের মা আমার বাসার থেকে অনেক দূরে বাসা, এখন তাকে যদি প্রতিদিন রিক্সা ভাড়া দিয়ে আমি আনি নেই তাহলে খাজনা থেকে বাজনা অনেক বেশি, আমি তাকে যেই টাকাটা দিই তার ডাবল টাকা হয়ে যায়, সেটা দেয়াটা মানে বোকামি ছাড়া কিছুই না, সেজন্য আমি ওকে বাদ দিয়েছি। আমি যখন দরকার হয় বড় কেউ মনে করেন চার পাঁচটা ফ্যামিলি বলি, বা যখন দরকার হয় তখন এসে আমাকে সব করে দিয়ে যায়। আমার পুকুরা যখন এসেছিল তখন ওকে অনেক ফোন দিয়েছিলাম, সম্ভবত বাড়ি গিয়েছে, ফোন ধরে নাই, তখন বুঝেছি বাড়ি সম্ভবত গিয়েছে। যাই হোক, এই গেল আমার কাজের নমুনা দেখিয়ে দিলাম।
আমি একটু চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করব। আর চিংড়ি শুটকি দিয়ে আমি কখনো সবজি রান্না সম্ভবত করি নাই, আমার যা মনে হয় আজকে প্রথম করছি, তাই রেসিপিটা শেয়ার করলাম। চিংড়ি মাছ দিলাম, এর আগে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলে, চিংড়ি মাছ দিয়েও একটু ভেজেছি কিছুক্ষণ। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়ো দিতে হবে সামান্য পরিমাণের। তো এখন এটাকে একটু কষাবো, কষিয়ে তারপরে কিন্তু টমেটোও দেব, তারপরে সবজিগুলো দিয়ে দেব। তো আমি দুইটা টমেটো দিয়ে দিয়েছি ছোট ছোট, আর আসিফকে টমেটো আনতেও পাঠিয়েছি, বলে যাও টমেটো নিয়ে আসো, কারণ সবজিতে একটু টমেটো না দিলে বা কিছুতে না দিলে ভাল লাগে না। আমি ডাল রান্না, পাশের চুলায় ডাল রান্না হচ্ছে, আমি পাবদা মাছ করে ফেলেছি মাখা মাখা, আর করেছি হচ্ছে মানে বালাচাও একটু ভর্তা, আর হচ্ছে বাচ্চাদের জন্য ডিম ভুনা। এই হচ্ছে আমাদের রাতের আজকের খাবার দাবার। তো দুপুরে যাই তো ভাত খাইনি, রাতে একটু ভাত খাবো, সেই জন্য একটু রান্নাবান্না করছি। এই যে এতটুকু ভাতই খাবো, অবশ্যই এটা আসিফ রাব্বুর ভাত, আমার ভাতটা হচ্ছে ওর পাশেই, আমি ওর ভাতটা একটু রেকর্ড করেছি। এই যে আমার ভাত, আর আমি ভাত নিয়েছি খুবই কম, আমি এতগুলো ভেজিটেবল খেয়েছি, আর এই ভাত তাও একটু বেশিই হয়ে গিয়েছে, আর একটু বাড়া যাও, আর হচ্ছে পাবদা মাছ, আর লাস্টে খাবো বেশি করে ডাল। প্লেটে ডাল নিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে ডাল দিয়ে আম রান্না, আম দিয়ে করেছিলাম, আমটা ফ্রিজে ছিল, গত বছরের কাঁচা আম, ডিপ করে রেখেছিলাম। মাঝে মাঝেই আমার টক ডাল টক দিয়ে খেতে ইচ্ছে হয়, তখন আর কি এই খাওয়া। তো ডালটা নিয়েছিলাম একদম প্লেট ভরে, মজা করে ডাল দিয়ে ভাত খাচ্ছি, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চা খেয়েছি অলরেডি, আধা মুখ খেয়েছি, একটু নাস্তাও করেছি, এখন জাস্ট একটু বাচ্চাদের জন্য নুডলস করব, ওরা দুপুরে নুডলস খাবে। নুডলসটা করে আমি জোহরের মানে জুম্মার আগেই বাসার থেকে যাব হচ্ছে তানসিদের বাসায়। তো নাস্তা করেছি হচ্ছে এক পিস ব্রেড আর একটা ডিম, ডিম পোস্টটা অবশ্যই তেল ছাড়া করেছি। ব্লুটিটা খেতে মানে খাওয়ার সময় একটা সিস্টেম হচ্ছে, তেল তেল জাতীয় জিনিস যত অ্যাভয়েড করা যায়, তো আমি এই জন্য একদম তেল ছাড়াই ডিমটা পোস্ট করেছি, ননস্টিক ফ্রাই প্যানে সুন্দর পোস্ট করা যায়। যাই হোক, এরপরে এখন আমি একটু করবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো না আজকে, শুধু ঝাড়ু দেবো, তারপরে হচ্ছে ওদের জন্য নুডলস করব, তারপরে একটু গোসল করে রেডি হয়ে জুম্মার আগেই চলে যাব হচ্ছে তানসিদের বাসায়। জুম্মা হতে যখন শুরু হয় তখন একটু প্রবলেম হয় যাওয়াটা, এই জন্য আগেভাগেই চলে যাব। যাচ্ছি হচ্ছে তানসিদের বাসায়, আজকে দুপুরে তানসিদের বাসায় খাবো, আর আসিফ বাবু নাই, আসিফ বাবু গিয়েছে গ্রামে, জানিও না, মনে হয় বৃষ্টি হচ্ছে, মানে হয়েছে, কখন হয়েছে জানিও না, কিন্তু পানি রাস্তার মধ্যে মানে গলির ভিতরে পানি উঠে গিয়েছে। আমি হুকটা টেনে টেনে দিলাম, বললাম যে হুকটা উঠিয়ে দেন, একা বসলে হুক উঠিয়ে বসতেই ভালো লাগে, হুক ছাড়া বসলে জানি কেমন কেমন লাগে। তো যাওয়ার সময় মসজিদে যখন খুতবা হয় আমার কাছে এত ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি খুতবা। আমি যদি ছেলে মানুষ হতাম তাহলে আমি খুতবার জন্য আগে আগে মসজিদে যেয়ে বসে থাকতাম। যাই হোক, একটা বিয়ের গাড়ি যাচ্ছিল, ভালোই লাগছিল। এই যে তানসিদের বাসায় চলে এসেছি, ফালাক বেবি ঘুমায় এখন, ওঠে নাই, আর মামি অনেক কিছু দেখাইছে 10 টাকা করে, ওই যে ইয়াগুলা কিনছে, ঝাঁপি টাপি এগুলো কিনছে, তো ওগুলো আবার বসে বসে দেখলাম কতক্ষণ। চাও খেয়েছি, মামি আসার পরে চা বানাইছে, চাটা খেয়েছি, বিস্কুট চা। এরপরে ওরা রান্না করতেছে ওই পাশে ওদের কিচেন, আর এটা মিডলের রুম যেখানে ডাইনিং স্পেস, এটা তো একটা বড় লাউ দেখলাম, তানসিকে জিজ্ঞাসা করলাম, বলে বাবু লাউটা অনেক বড় এবং কচি, তুমি অর্ধেকটা নিয়ে যাবে আনে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই সপেতা নিয়ে আসছি, তো বললাম যে সপেতাগুলো ভালো আছে, খেয়ে ফেলিস। দেখো দেখো
সোনা পাখি কই? আমার সোনা পাখি আজকে মেয়ে সেজেছে। সোনা পাখি কই? ধর আয়না কি করে সেটা দেখবা না? আজকে সে ফাইনালি মেয়ে। মেয়ে কি সুন্দর একটা কটনের ড্রেস পরেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমরা আয়নায় তাকাবো, আমাদের তুমি তো ভিডিও করে দাও। ওই যে দেখো সোনা পাখি, সোনা পাখি কই, সোনা পাখি কই, বুকি 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 বুকু, হাসো না কেন এখন? যে তুমি দেখো তো হাঁচা উঁচু করলো। এটা দেখো, এটা এসো, এটা এসো, এটা কি, এটা কি বলে মাম্মা? বুকু 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 বুকি বুকি, এটা কি? এরকম ওর কতগুলো ড্রেস আছে, পড়াইতে পারি না, আরো বেশি গরম পড়লে পড়ানো যাবে না। তাকা ওই যে তাকা মাম্মা মে দিকে তাকা। এই ফালাক, যাই 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 যাই, আই ফালাক, এই যে এই যে, মা কোথায়, মা কোথায়, মা কোথায়? পাঁচ মাস ফালাকের বয়স। হ্যাঁ, পাঁচ মাসের বাচ্চা ফালাক, বলো পাঁচ মাসের বেবি। চার মাস আট দিন না নয় দিন আজকে। বলো আর কয়দিন করে আমি খাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ খাবো, তখন আমি বড় হয়ে যাবো। আমি তো শুধু মায়ের দুধ খাই, আর আমার, আমি তো, আমি শুকনা না, বলো আমি শুকনা না, আমি ঠিক আছি। যারা ফর্মুলা খায় ওরা বেশি বাড়ে। দেখছো মা কি বলেছে কথাটা? আমার মাথায় চুল হইলি, আমি ঠিক হয়ে যাবো। বলছে প্রতি যে কয় মাস ওর বয়স, ওই কয় মাস, ওই কয়, ওই কয় কেজি ওজন থাকলে ঠিক আছে, ঠিক আছে। টিপ দিয়েছে ওর নানু, পছন্দ করে টিপ দিয়ে, ওকে সুন্দর লাগে নাকি টিপ দিলে, এই জন্য সৌন্দর্যের জন্য। এমনিতে কোনো ইয়া নাই যে ওই, আমি ওই সিঁড়ি কি বিশ্বাস করি না যে টিপ দিলে নজর লাগবে না কারো, এরকম কিছু না। ওই মিন করে আমরা টিপ দেই নাই, আম্মু বলে একটু টিপ দিয়ে রাখ, বাচ্চাদের একটু টিপ দিলে ভালো লাগে দেখতে, এই কারণে। সত্যি সত্যি গুচি 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 গুচি, আম্মা আর আমি সেম সেম আছি। হ্যাঁ, তোমরা রেড কালার, রেড কালার, হোয়াইট রেড, হোয়াইট রেড, হোয়াইট রেড বলে পরে মাম্মা আর আমি ম্যাচিং ম্যাচিং জামা পরে। সত্যি সত্যি কথা, তোমার না ইয়ে আনছে বাবু, তোমার না ওই শ্যাডো আনছে। হ্যাঁ, কত নিছে? 350, 650 ছিল, অফার দিছে 300 টাকা লেস দিছে, 350 টাকা আনছে। শ্রেয়সী দিয়ে আনছে, আমরা প্লেনে যাতে যাইতেছি, দেখো এইটা খুব পছন্দ করে, এটা খুব পছন্দ করে। আপনাদের ছোট বাচ্চা আছে? বলে হ্যাঁ আছে। আমরা জামা নেবেন? নতুন নতুন জামা সব বাবুর ছোট হয়ে গেছে এখন, বলে কি দিয়া দেন। পরে কি এই বাবুর? আমি বলি হ্যাঁ, কও লাগবে না, আমার বাচ্চা 2 বছরের। তোমার জামা কাকে দিব বলে দাও কাউকে, যে তোমরা কি মানবতা রি আছে না দেয়াল, ওই জায়গা রাখ আসবো অনেক। হ্যাঁ, মানবতা দেয়ালে নিয়ে নেবে, যার লাগবে নিয়ে নেবে। হ্যাঁ বেবি, সোনা পাখি 101টা ড্রেস কি পাবে এত ড্রেস, কি পাবে এই ফ্রকই তো মনে হয় আছে 20-30টার মতো। হুম, সব তো পরাও নাই, সব তো পরানো হয় নাই, কোনো ফ্রকই পরানো হয় নাই, শুধু ওর দাদুর একটা ফ্রক নামাইছি ছোট্ট। হুম, পরেছি কিন্তু একটু বড় হয়। এখন আমরা ডিসিশন নিয়েছি, দেই তার আরো আছে কোনটা না, আর কোন কালার আছে? এই কালারটা সুন্দর লাগে না, ওটা তো পরছে সেদিনকে, এটা পরে, এটা এটা পরে। শোনো, এটা এখন পরানো যাবে না, কারণ হচ্ছে তুমি ম্যাচিং ম্যাচিং, তুমি বসবা কেউ বুঝবে না, টুপ করে তোমার গায়ের উপরে বসে পড়বে মানুষ। এই বেডটা যখন থাকবে তখন এটা পরে যাবে না। টয়লেট করা লাগে এখন? শোনো শোনো কি বলছি, শুনছো তুমি? পটি করেছো পশামে,
তারপরে তুমি এই ড্রেসটা পরেছো, তুমি এইটার সাথে কেন ম্যাচিং করেছো? কলে না কাশ বাড়ে, আমি সেদিনকার গা ধুইছি, মাথা ভিজাই নাই, বুঝছো? কাশটা অনেকটা কমছে, আজকেও খালি গা ধুয়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, না তুই গোসল করিস না, তোর যেহেতু শরীরটা খুবই খারাপ। মাম্মা শোনো, সবাই বলে কি জানো, বলে বেবি যাতে কটন কাপড় পরে, এগুলো সব কটন কাপড়। তোমার বলছি না যে এখন টয়লেট করবে সে? হুম, আমার তো একটা আইডিয়া আছে। দাও, আমার হাতটা ধরছে কেমনে? হ্যাঁ, মুখেও দেবে তোমার হাতটা আইনা নিয়ে। হুম, ক্যামেরায় দেখা যাইতেছে কিন্তু দুনো জনের হাত কালো, আসলে কিন্তু কালো না। আমার দেখ হাতে পর্যন্ত দিতে দিতে মুখের কাছে নেওয়ার জন্য ই করতে আছে, দেখো না। নাও নাও বাবু, নাও দেখি কি করে। নাও, আর তো সামনের দিকে আগাও। হ্যাঁ আগাও আগাও। না না না, সে আংটি দেখতেছে। শোনেন 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 বন্ধুগণ, শোনেন দিয়া মন। না 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 না, পটি করতেছে, আরো পরে পটি করার পরে জামাটা চেঞ্জ করে দিব। পুতু পুতু গুজি গুজি চুজু চুজু। মাম্মা এসব কিসের ভাষায় কথা বলে? আমার মাম্মা এসব কিসব কিসব কথা বলে? পটি করি আমি, মাম্মা এসব কি বলে কি বলে? আমার আম্মা একদম পচা কথা বলে, দেখছো? সে খুব মোশনে আছে। না না, সে মোশনে আছে এখন, পটি মোশনে, ঠিক না? বলে আমি পটি মোশনে আছি, তোমার ধরেই নাই। আমার যদিও চিংড়ি মাছ খাওয়া নিষেধ, কিন্তু আমার হাগরা দেখে আমি আর লোভ সামলাতে পারি না। খাও, অনেক মজা হয়েছে। হাগরা না? হুম,